আসসালামু আলাইকুম ক্যান্ডিডেটস, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও তোমাদের এখন ভালো থাকার কথা না, কারণ একদম কাছাকাছি চলে এসেছে এক্সাম। আর এই লাস্ট মোমেন্টে এসে হয় কি, সবারই মনে হয় যে কিছু বুঝি পড়া হয়নি, আমাকে দিয়ে কিছু হবে না, বা এতদিন যা পড়ছি সব ভুলে গেছি, এই টাইপ থটগুলো কিন্তু এই সময় এসে হয়। একদম এগুলোকে পাত্তা দিবে না, এতদিন যা পড়ে এসেছো সেগুলো রিভাইজ দিবে। আর আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো তোমাদেরকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, বাংলা ফার্স্ট পেপার বইটা পড়তে হবে, জিকে টপিকগুলো দেখতে হবে, ইংলিশ অনেক বেসিক গ্রামার টপিক রিভাইজ দিতে হয়, তো পড়া কিন্তু অনেকগুলো। তাই এখন এসে মনে হইলেও এটাকে পাত্তা দিবা না যে এতদিনে আমার পড়া কিছু হয়নি বা প্রিপারেশন হয়তো অনেক ভালো না, না দিয়ে লাস্ট মোমেন্টে যে বাংলা ফার্স্ট পেপার বইটা তোমাদেরকে দেখতে হবে, কোশ্চেন ব্যাংক দেখতে হবে, তো যেগুলো দেখতে হবে সেগুলো একদম পয়েন্ট আউট করে করে একটার পর একটা রিভাইজ দিতে থাকো। এখন কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে অনেকেই হয় কি, তোমরা আমাকে কোশ্চেন করতেছো যে আপু রিপিট হয় কি না, রিপিট হয় কি না, এই থটটা ইটসেলফ কিন্তু রং। এখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা আর ভাববা যে আমি এই কোশ্চেনটা রিপিট হবে, সেম কোশ্চেন কমন পাবো, এমন কিন্তু কখনো হয় না। কিন্তু তোমার সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু তুমি দেখবা, যেমন বাংলা ফার্স্ট পেপারে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাই, তোমরা দেখো ফার্স্ট কোশ্চেনটা কি, যে কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেছেন। এখন তুমি বাংলা ফার্স্ট পেপারে অনেকগুলো কোশ্চেন পাবে রাজশাহীতে, বাংলা ফার্স্ট পেপার থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, বাংলাতে কিন্তু তুলনামূলক ইজি হয়, এবং ব্যাকরণে যদিও তোমার ভুল যায়, বাংলা ফার্স্ট পেপারে যাতে কোনোভাবেই ভুল না যায়, এই জন্য এখনই এনশিওর করো শর্ট সিলেবাসে যেইগুলো আছে সেগুলো বারবার রিভাইজ দিতে থাকো বেশি ইম্পর্টেন্স দিয়ে। এবং আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখাই যে কোশ্চেন ব্যাংকের কাজটা কি। এখানে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখবা প্রতি ইয়ারে কিন্তু কবি পরিচিতি থেকে কোশ্চেন আসে, শব্দার্থ থেকে কোশ্চেন আসে, এই দেখো শব্দার্থ থেকে, এবং প্রত্যেকটা ইয়ারে এমন হয়েছে। মানে কোশ্চেন ব্যাংকের কাজটা হচ্ছে এই জায়গায়। বাংলা ফার্স্ট পেপার কি আমরা গত বছর যেগুলো এসেছে বিগত বছরগুলো সেগুলো বারবার মুখস্থ করে যাবো, এমন কিন্তু না, এই প্যাটার্নে কোশ্চেনগুলো আসছে। তার মানে কি, আমাকে কবি পরিচিতি পড়তে হবে, আমাকে শব্দার্থ পড়তে হবে। আর বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভিতরের অংশগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। তুমি এমনভাবে বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশনটা নিবা যাতে একটা কোশ্চেনও মিস না যায়, কারণ ব্যাকরণ কিন্তু এতদিন পর্যন্ত যা প্রিপারেশন নিয়েছো তা নিয়েছো, এখন লাস্ট মোমেন্টে এসে তুমি সমাস পড়লে হবে না, প্রকৃতি প্রত্যয় পড়লে হবে না, কিন্তু বাংলা ফার্স্ট পেপার কিন্তু এখন এসে পড়লেও হবে। কবি পরিচিতিটা তোমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়বা, আর কবি পরিচিতির ক্ষেত্রে এমন না যে জন্মসাল মৃত্যুসাল সব মনে রাখতে হবে, তবে তোমরা যেইটা দেখবা যে তাকে কোনো বিশেষ উপাধিতে ডাকা হয় কি না। আর লিটারেচার ওয়ার্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্স, যেমন দেখো আমার বিগত বছরের দাগানো কোশ্চেন ব্যাংক এটা, আমি কিন্তু কাব্যগ্রন্থ কোনগুলো, গল্পগ্রন্থ কোনটা, এবং দেখো তার মৃত্যু 21 বছর বয়সে, এটা কিন্তু অন্যদের চেয়ে একটু আলাদা সিগনিফিকেন্স আছে কিন্তু। বা গোপালগঞ্জ জেলাটা দেখেই বোঝা যাচ্ছে যে আসার মতোই, বা সে যে তার উপাধি কি ছিল, কিশোর কবি। তো কবি পরিচিতি থেকে তোমরা এই অংশগুলো পড়বে, তোমরা শব্দার্থগুলো দেখবে, দেখো বরেন্দ্র জাদুঘর কবে কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু জিকে কোশ্চেন মনে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু বাংলা থেকে এসেছে, এবং শব্দার্থ কোশ্চেনগুলো পড়লেই তোমরা এগুলো পারবে। তো কোশ্চেন ব্যাংকটা তোমরা অ্যাটলিস্ট বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক সামনের 2 দিনের মধ্যেই দেখে ফেলার চেষ্টা করো, এবং এই প্যাটার্নে দেখার চেষ্টা করবে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা কোশ্চেন ব্যাংকটা ইম্পর্টেন্স দিয়েই দেখবে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রেই যেমন ধরো প্রকৃতি প্রত্যয়টা বা সমাস যখন পড়বে, এই মানে এই সন্ধি বিচ্ছেদটা যখন আমি পড়ছিলাম, তখন দেখো বাকিগুলোও পড়ছি, কারণ সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আবার রিপিট হয়। তো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা কোশ্চেন ব্যাংকটাও ভালো করে পড়ার চেষ্টা করবে, যেগুলো আসছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে, বাট ফার্স্ট পেপারটা এখন থেকেই ভালো করে পড়ার চেষ্টা করো। আর সেকেন্ড পেপারের যে টপিকগুলো আমি গত ক্লাসে বলছিলাম, ওই টপিকগুলো বারবার দেখার চেষ্টা করো, বিরোচন অংশগুলো এতদিন যা পড়েছো রিভাইজ দাও। আর এখন এসে প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, যদিও বা তোমার মনে হচ্ছে তোমার প্রিপারেশন কিচ্ছু হয়নি, রেসিডুয়াল নলেজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এতদিন ধরে তুমি যা পড়ে এসেছো বা 9-10 হয়তো পড়ছো, এমন কিছু তুমি এক্সাম হলেও অ্যান্সার করতে পারবা। তো প্রেশার একদমই নিবা না, ঠান্ডা মাথায় লাস্ট 3-4 দিন পড়তে থাকো। আশা